সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে 18/6 তারিখে আমাদের মর্নিং ডিউটিতে একটা ব্যাড রিমার্কস আর কি, আমরা রিমার্কসের সম্মুখীন হই। একজন ডক্টর বলেছেন যে ওটিতে পেশেন্ট নামালে পরে ডক্টরের যে গ্রুপ ডিরা পয়সা নেয়, সঙ্গে সেখান থেকে সিস্টাররাও ভাগ নেয়, এবং সেখানে আমাদের নার্সিং অথরিটির ম্যাডাম গার্গী ঘোষ এই কথাটাকে সাপোর্ট করেন যে হ্যাঁ আমি ব্যাপারটা জানি। এই কথাটাতে যখন আমাদের এই আমাদের যে অন ডিউটি স্টাফরা ছিলেন তারা নিজের কানে শুনেছেন এবং টু মাচ আপসেট তারা এই কথাটার বিরুদ্ধে, ঠিক আছে। তবু আমি মেয়েদেরকে এই কথাটা, আমি ওই ওয়ার্ডের সিস্টার ইনচার্জ শ্রীমতী মমতা বিশ্বাস, আমি চেষ্টা করি যে ওরা হয়তো ব্যাপারটা ভুল বুঝেছে সেটা কারেকশন করানোর জন্য। 18/6 তারিখে ঘটনাটা ঘটেছে, তারপরে 24 তারিখে আমি যখন এখানে অন ডিউটি সই করতে আসি তখন একটা কথা প্রসঙ্গে ম্যাডাম বলছেন যে তোমরা এরকম ভুল অ্যালিগেশন আমার নামে এনেছো। আমি বললাম না, ভুল না, যেটা মেয়েরা শুনেছে সেটা বলেছে, কিন্তু আমরা ওদেরকে ঠান্ডা করার চেষ্টা করছি। তাতে ম্যাডাম গার্গী ঘোষ, শ্রীমতী গার্গী ঘোষ, হাওড়া ডিস্ট্রিক্টের DNS, উনি বলেছেন, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, উনি বলেছেন হ্যাঁ চোর, চোরের মায়ের বড় গলা। এটা ঠিক আমাকে, আমি মমতা বিশ্বাস, আমাকে বলা হয়েছে, এবং এটা আমি অ্যাজ এ সিস্টার ইনচার্জ, অ্যাজ এ স্টাফ, অ্যাজ এ নার্সিং স্টাফ ওয়েস্ট বেঙ্গলের, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না যে স্টাফেরা কোনো পার্টির থেকে কোনোভাবে হসপিটালের কোনো লেনদেনের সঙ্গে নার্সিং স্টাফরা জড়িত। এক পয়সার লেনা দেনা কখনো আছে বলে আমরা বিশ্বাস করি না। সেখানে এত বড় চোর এবং চোরের মায়ের বড় গলা, এই কমেন্টসটা আমি মেনে নিতে পারিনি। সেই জন্য আমি কি করি, সেই দিনে গিয়ে আমি টু মাচ আপসেট, সেদিন মানডে ছিল, প্রচুর কাজ থাকে, তার সমস্ত কিছু ফেলে আমি আগে সিস্টার সুপারকে একটা রিটেন কমপ্লেন জানাই যে স্যার এরকম হয়েছে, আপনি কাইন্ডলি এই ব্যাপারটা একটু মীমাংসা করার চেষ্টা করুন, আর এটা যেন মানে তাড়াতাড়ি সমাধান হয়, আর যদি সমাধান না হয় তাহলে কিন্তু আমরা পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হব। নেক্সট টাইম এই কথা বলে পরে স্যার কি করলেন, কিছুদিনের মধ্যে একটা কমিটি তৈরি করলেন। সেই সময় আমাদের মানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট ম্যাডাম শ্রীমতী প্রণীতা দাস, উনি ছুটিতে ছিলেন, উনি কি করলেন একটা কমিটি তৈরি করলেন। সেই কমিটি, উনি ছুটিতে ছিলেন, আমাদের সুপার কমিটি তৈরি করলেন। এবার সেই এনকোয়ারি কমিটিতে ছিলেন শ্রীমতী প্রণীতা দাস এবং পিএনও ম্যাডাম, মানে প্রিন্সিপাল নার্সিং অফ স্কুল, ওনারা একটা কমিটি তৈরি করেন এবং বলেন যে এই কমিটির রিপোর্টটা আমার কাছে একটা কপি পাঠানো হয়, তাতে বলা হয় যে এই কমিটির রিপোর্টটা ওয়ার্কিং 5 ডেজের মধ্যে সাবমিট করবে সুপারের কাছে। আমি জানলাম অলরেডি 5 ডেজ মানে গত শুক্রবার, মানে কত তারিখ হচ্ছে, হচ্ছে 5 ডেজটা, হ্যাঁ সেই দিন হচ্ছে সাবমিট করা হয়ে গেছে। আমরা পরের দিন শনিবার এসে স্যারকে বললাম যে স্যার এটা তো মানে আপনি বলেছিলেন যে রিপোর্টটা সাবমিট হবে, তাহলে কি সাবমিট হয়েছে বা ওটা কোন প্রসেসে রান করছে? তখন স্যার বলছেন যে হ্যাঁ ওটা হয়েছে, কিন্তু এটা আমি আপনাকে জানাতে পারবো না, এটা হচ্ছে যেহেতু রিপোর্ট আমার, আমি বললাম আপনার কাছে কি রিপোর্ট জমা পড়েছে? তখন উনি বললেন হ্যাঁ রিপোর্ট জমা পড়েছে, কিন্তু এটা তো কনফিডেন্সিয়াল, এই রিপোর্ট তো আমি আপনাকে জানাবো না। বললাম না স্যার জানাতে হবে না, কিন্তু প্রসেসটা কোথায়, মানে এর কি হবে, মানে আমরা আর কতদিন ওয়েট করবো, তার তো একটা রিপোর্ট আমাদেরও চাই, আমরা একটা রেটিন দিলাম। তাতে বললো যে এটা অনওয়ার্ডস চলছে। আমলাম অনওয়ার্ডস মানে? তখন বললেন এটা আমি রিপোর্টটা ওপরের দিকে পাঠিয়েছি, স্বাস্থ্য হায়ার অথরিটিকে পাঠিয়েছি। আমলাম স্যার আমি তো হায়ার অথরিটির জন্য বলিনি, আমি চেয়েছি এটা লোকালি ব্যাপারটা যাতে মিট আপ হয়ে যায়, যিনি বলেছেন, যারা বলেছেন এবং আমার স্টাফরা যারা ডিউটি করছিলেন, প্লাস আমি ভীষণভাবে মেন্টালি হ্যারাসড হলাম, তারা কি সামনাসামনি এসে একটা মীমাংসা হয়ে যায়, সেটা তো স্যার এটার জন্য ওপর মহল যাওয়ার কোনো দরকার নেই, আর তাছাড়া আমরা কতদিন ওয়েট করবো এই রিপোর্টটার জন্য? তখন
আজকেই সেটার জন্য স্যার বললেন যে রিপোর্টটা চলতে, আমি বলতে পারছি না, এটা 2 মাসেও থাকতে মিটতে পারে, এটা 2 বছরও মিটতে পারে, আমি বললাম 5 বছরও মিটতে পারে, বললো হ্যাঁ ও লাগতে পারে এরকম। তাহলে আমরা কতদিন, এত বড় একটা অ্যালিগেশন আমাদের বিরুদ্ধে আনা হলো, অথচ তার একটা রিপোর্ট সাবমিট করতে একটা মানে এনকোয়ারি কমিটি তৈরি হলো, অথচ সেই সমাধানটা করতে এতদিন সময়। আমি তো অ্যাপ্লিকেশনে লিখেছিলাম যে এটার যদি সমাধান না হয় পরবর্তী পদক্ষেপ নিতে আমি বাধ্য হব। যখন স্যার শনিবারও সেই সেই সমাধানটা করতে পারলেন না, বাধ্য হয়ে আজকে আমাদের এই, আজকে কি করেছি, আজকে এসে আমরা জানতে চাইছি যে স্যার এটা কি হলো। হ্যাঁ, ক্ষমা চাইতে হবে এবং ডক্টর সন্দীপ কুমার চক্রবর্তীকে এখানে আসতে হবে, গার্গী ঘোষ ম্যাডাম টিএনএস কে ওনাকে আসতে হবে, এসে ক্ষমা চাইতে হবে। আলটিমেটলি সন্দীপ কুমার চক্রবর্তী আমাদের জেনারেল সার্জারি অফ হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, উনি এসেছিলেন, এসে উনি বলেছেন আমি কথাটাকে এভাবে বলিনি ওভাবে বলিনি, অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আলটিমেটলি লাস্ট অফ অল বলেছেন হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। আর গার্গী ঘোষ ম্যাডাম এখনো ফেস করছেন না, কিন্তু গার্গী ঘোষ ম্যাডাম যতক্ষণ না এই ব্যাপারটা ফেস করবেন এবং এখানে এসে ক্ষমা চাইবেন, আমাদের এই আন্দোলন চলছে, চলবে। এখন কি আন্দোলন করছে?